আজ থেকে শুরু হলো দেশের সব প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতকাল ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয় খোলার নির্দেশনা দেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড লার্নিং সেন্টারগুলো শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলা সহিংস পরিস্থিতিতে প্রায় এক মাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল সতেরো জুলাই অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় ছয় আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নিরাপত্তা জনিত কারণে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না অন্তর্বর্তীকালীন সরকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর বিধান রঞ্জন রায় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ প্রায় এক মাস পর খুললো প্রাথমিক স্কুলগুলো তো শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন ফাতেমা ধন্যবাদ আপনাকে আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন বরিশালের কিন্তু আমি এখন পুরোই স্থলভাগে রয়েছি তবে এখানে এসে যে দৃশ্যটি দেখলাম যে প্রতিটি ক্লাসে কিন্তু তিন থেকে চার জনের বেশি স্টুডেন্ট আহ ক্লাসই নেই প্রাথমিক আমরা কথা বলেছিলাম এখানে যে শিক্ষা শিক্ষক রয়েছেন তাদের সাথে তারা আমাদেরকে বলেছেন যে আজকে তাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হচ্ছে এ ব্যাপারে তারা প্রতিটি স্টুডেন্টকে এর আগেই নোটিশ করেছে এবং মোবাইল ফোনে তাদেরকে জানানো হয়েছে যে আজকে তাদের স্কুল খোলা কিন্তু এর পরপরই পরপর কিন্তু যে দুই থেকে তিন জনের বেশি আমরা কিন্তু কোনো ক্লাসই উপস্থিত হতে দেখিনি অপর দিকে আমি খোঁজ নিয়েছিলাম যে সেই একদম প্রত্যন্ত অঞ্চলে বরিশাল যেহেতু আপনি জানবেন যে বরিশাল জেলার দশটি উপজেলা রয়েছে এবং বরিশাল সদর এবং বরিশাল সদর উজিরপুর গরু নদী বাদে বাকি যে উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটি উপজেলা কিন্তু একদম নদী বিষ্টিত সুতরাং অধিকাংশ স্কুলে কিন্তু শিক্ষার্থী আসেনি আমি এমনটি তথ্য পেয়েছি আর যেই সব স্কুলের শিক্ষার্থী শিক্ষকরা এসেছে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেছে এবং তারা দৈনন্দিন আর যেই শিক্ষার্থীরা আসতে পারেনি আমি আসার আগে এবং যে দৃশ্য এটি দেখে অনেক শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা বলেছি তারা একটি কথা বারবার জানিয়েছেন যে যেহেতু এখন পর্যন্ত তাদের কাছে মনে হচ্ছে না যে পরিবেশ অনুকূলে এসেছে আইন শৃঙ্খলার আরো উন্নতি চায় এবং তারা বলছেন যে শহরের মধ্যে এখনো বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সভা সেমিনার মিছিল মিটিং মিছিল হচ্ছে সুতরাং একদম কোমল মধ্যে শিশুদের নিয়ে তারা এখন পর্যন্ত কিংবা অটো অটোরিক্সা যেখানেই হোক এই এই যানবাহন আর শিক্ষা বোর্ড জানিয়েছেন কিংবা শিক্ষা কর্মকর্তা তারা জানিয়েছেন যে সরকারের নীতি নির্ধারিত পর্যায়ে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে তারা সেই নির্দেশনা মেনে সকল স্কুল একদম নিরাপত্তার সাথেই তারা খোলা হয়েছে এবং নিরাপত্তা বেষ্টিতির মধ্যে কোমল মধ্যে শিশুদের রাখা হচ্ছে এবং তাদের পাঠদান করা হচ্ছে এবং এই ছুটির পরে তাদের অভিভাবকদের হাতেই আবার এই সুন্দরভাবে এই শিশুদের হস্তান্তর করা হচ্ছে যেন সঠিকভাবে তারা ফিরতে পারে আর লেখাপড়া কিন্তু শিক্ষার্থী শিক্ষকরা সুন্দর চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন ফাতিমা এই ছিল বরিশাল থেকে আমার কাছে এখন পর্যন্ত ধন্যবাদ